নৌকা মাঝি যাব মন আরে বাবা মুখটা খুললে দুই কান্দর দুইটা ফেরেশতা লিখতো না যাইতে না পারলো কাল কিয়ামতের দিন বলবে বলিগর বাসী মদিনা যাইতে চাইছিল মদিনা যাইতে আল্লাহ তো আমারে 18 বছরে 43 বার দেখাইছে তারপরে সাত মিটে না তারপরে সাত মিটে না প্রতি বছর তিনবার যাই বছরে তিনবার যাই আলহামদুলিল্লাহ করব না আপনারা একটা বারও যাইতে চান না আমার রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাতহু সাফাতি যেই ব্যক্তি আমার রওজা শরীফে জীবনে একবার আসবো তার জন্য আমার সুপারিশটা ওয়াজিব করব সুবহানাল্লাহ ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা কন্যা ছেড়ে দে নৌকা মাঝি অন্তরে তে কাবা নয়নে মদিনা অন্তরে তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আরে আল্লাহ না মেরি ফালতুলিয়া আরে নবী না মেরে নৌবা সাইয়া প্রেম সাগরে ডুবি দিছি তুলে নাও না প্রেম সাগরে ডুবি দিছি তুলে নাও না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আল্লাহ কবুল করুক বলেন না আমিন আমিন ওহন ফল লয়া দে এটার বড়ু নাই কি নাই বুঝা রেসি গাইবো সব খুলে দেখে বাজার আছে বুড়িয়া নাই বাজার আছে বুঝা গায়ে বলেছে হযরত আলী বুঝলেন নিশ্চয়ই এই ফলটা আল্লাহ পাঠাইছে কে পাঠাইছে ফলটা লয়ে রওনা দিছে বলতেছিলাম ফলটা নিয়া বাজারের দিকে নাও বাজার থেকে বাড়িতে রওনা হলেন আর মন চাইনি আলীর কানে শুনে যায় মা বাতে বাজিনো কান্দে যাবে অসুস্থ হলে সন্তানের দিলে শান্তি লাগেনি কথা কন্যা আপনার বাবা যদি অসুস্থ হয় আপনার মা যদি অসুস্থ হয় আপনার কি দিলে শান্তি লাগেনি লাগে না বিবি অসুস্থ হলে শান্তি লাগেনি লাগে না সন্তান অসুস্থ হলে শান্তি লাগেনি কন্যা লাগে না মা ফাতিমার কান্নার অবস্থা হযরত আলীর কানে বাইসা যায় ইনলিমেন্ট টাইমে আলী আনার ফলটা নিয়ে রওনা হইলেন যাইতে যাইতে যাওয়ার সময় বাঙ্কুর আলী যে জায়গায় পাইছিল ওই জায়গার মধ্যে যখন আসলেন হঠাৎ করে পিছন থেকে এ যেন ডাক দিয়ে আমারকে বাঁচাও আমি বড় বিপদে আছি আরে রে আমারে বাঁচাও একটা আওয়াজ শুনলেন সামনে তাকাইলেন মানুষ দেখা যায় না পিছনে তাকাইলেন মানুষ দেখা যায় না ডাইনে তাকাইলেন মানুষ দেখা যায় না বামে তাকাইলেন মানুষ দেখা যায় না একটু মরে আলি আবার সামনে আগাইলেন কে যেন ডাক দেয় আলি রে বড় বিপদে আসি আমারে বাঁচাও হঠাৎ করে হযরত আলী নিচের দিকে তাকাইলেন দেখা যায় দাড়িও সাদা চুলগুলি সাদা একটা বুইড়া মানুষ বালুর নিচে পড়ে গেছে আর বালুর নিচে বুইড়া চিৎকার দে আমারে বাঁচাও হযরত আলী বুইড়াটারে দেইখা তাড়াতাড়ি করে বালুগুড়ি সরাইলেন বালুগুড়ি সরাইয়া বুইড়াটারে বালুর নিচ থেকে উঠাইলেন বালুর নিচ থেকে উঠে বসাইলেন হারি কান্দে বাবা কেমনি গো তুমি বালুর নিচে পড়লা বাড়ি কই ঘর কই বুড়া কান্দিয়া কই বাবা বাড়ি করে কোনো জানতে চাইছ না আবার কই যারা শুকায় গেছে যদি পারো যদি তোর কাছে একটাই আনার ফল থাকে আল্লাহর হস্তে আনার ফল রাতে আমি বুড়ি গা খাই সুবহানাল্লাহ কর আনার ফল আছে কিনা কয়টা কি বিপদ রে বুইড়ারে কেন বাঁচাইলাম উপকার করলাম উপকারের বুঝি গেল সোয়ার হায় খাই রে বুইড়া কেমনে জানলো আমার কাছে ফল আছে আমার কলিজাটা শুকিয়ে গেছে যদি তোর কাছে একটা আনার ফল থাকে রে আনার ফলটা আল্লাহর হাতে দে
আপনারা কি জানতে চান কারা কারা সে হাত তোলেন? তো মাশাআল্লাহ, জানার আগে আমার একটা দাবি আছে বাবা। আই মনি গরবাসি বাবা রে, সাড়ে তিন হাতের বাড়ি রেডি, সাড়ে তিন হাতের বাড়ি রেডি। আহা, ওই সাড়ে তিন হাতের বাড়িতে যাওয়ার জন্য কার জানিনে মা কবরে আছে, কার জানিনে বাবা কবরে, মা বাবা কবরস্থানে কে আছো? এই কবরস্থানে কাদের জন্য 50,000 টাকাওয়ালা আমি মাত্র পাঁচটা লোক চাই, কে আছো রে? আল আখেরাতের বাড়ি, সাড়ে তিন হাতের বাড়ি, এই কবরস্থানের মেরামতের কাজ চলছে, লক্ষ লক্ষ টাকার কাজ চলছে, কোন ভাই আসলে? আমি আমার কবরস্থানের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, আমার বাবার রুহের মাগফিরাতের জন্য আমি 50,000 টাকা এই কবরস্থানের কাজের জন্য দিয়ে গেলাম, এরকম মাত্র পাঁচটা লোক হাত তুলবেন, আমি গুনাহগার, এখানে তো দোয়া করব, খানে কাবার কিরাত ধরে তার জন্য দোয়া করব। কে আছেন যে আমার বাবা কবরে আছে, মা কবরে আছে, আমি আর কিছু পারলাম না হুজুর, আমি 50,000 টাকা দিলাম। আমার মা বোনেরা, কার জানি মা নাই গো, কার জানি বাবা নাই, কার জানি স্বামী নাই, কার জানি স্বামী কবরে আছে আমি জানি না। এই মা ফিলে একটা লোক সর্বপ্রথম বলেন, হুজুর টাকা তো আমি কবরে নিতে পারবো না, সাড়ে তিন হাতের বাড়ি, পরের জায়গা পরের জমি, ঘর বানাই আমি নই, আমি তো সেই ঘরের মালিক নই। ইয়ালার কোন ব্যক্তি আছে হুজুর, আমি 50,000 টাকা এই মাহফিলের কবরস্থানের মেরামতের জন্য দিব? একটি লোক হাত তোলেন, আসেন দেখুন তো কেউ হাত তোলে কিনা, কোনো আসে আসেনি কি? কে আসেন যে হুজুর, আমি 50,000 টাকা এই কবরস্থানের, আমার মা বাবার রুহের মাগফিরাতে কবরস্থানের মেরামতের কাজ চলছে কিনা বলেন, চলছে কিনা? আপনারা জানেন তো, জানেন তো, আল্লাহ তো লক্ষ লক্ষ টাকা অনেককে দিয়েছে, এই দুদিনের দুনিয়া কখন যে চলে যাবে, পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক, ঠিক কি না বাবা? কি আছে 50,000 টাকা দিবে? একটা লোক আমার জন্য, আমি গুনাহগারকে লজ্জা দিয়ে না, আল্লাহ আল্লাহ তোমার একটা বান্দাকে একটু জবানদি বলে দাও, তোমার এই বান্দা 50,000 টাকা দিবে, আল্লাহ একটা লোক চাই, আসেনি কোনো বাবা? আমি 43 বার মক্কা মদিনা গিয়েছি, বছরে 3 বার যাই, মন খুলে দোয়া করে দেব যে আপনার দুনিয়া এবং আখেরাত জন্য আল্লাহ কামিয়াব করে। কে আছেন মায়ের জন্য, বাবার জন্য 50,000 টাকা আপনি আল্লাহর রাস্তে কবরস্থানের জন্য দান করবেন? একটি লোক চাই, একটি লোক সর্বপ্রথম কে আছে ভাবতেছেন? দিতাম না, না দিতাম, মনে কয় দে, ভিতরে তুমি শয়তানে কয় দিস না, দিস না, এই তল্লাশির মধ্যে চলতেছে হন, ভাবতেছেন হাইরে দিতাম না, না দিতাম, এই দুনিয়ার বাড়ি থাকবো, গাড়ি থাকবো, বিবি থাকবো, জমি থাকবো, টেহা থাকবো, ব্যাংক থাকবো, কিছুই দিতে পারবেন না, আইসেন খালি হাতে যাইবেন? সত্য না মিথ্যা ঠিকানাদের হক কথা রাখুন, সত্য না মিথ্যা, আইসেন খালি হাতে যাইবেন? একটা লোক আছেন কিনা দেখি যে হুজুর আমি আল্লাহর হস্তে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য আমি 50,000 টাকা দিয়ে গেলাম, ৫০,০০০ টাকা দিতে পারে, আল্লাহ তুমি একটা লোককে কবুল করো, কর না, আমিন আমিন। তারপরে খুব ফ্যান্টাস্টিক ঘটনা, সুন্দর ঘটনা, এই ফলটি কি মা ফাতেমা খাইলো না বুড়াটা খাইলো, এই আলোচনাটা শোনাবো। কে আছেন হুজুর, আমি একমাত্র আমার মায়ের জন্য। আচ্ছা কার কার মা নাই, কার কার বাবা নাই একটু হাত তোলেন তো, অথবা শুধু বাবা নাই শুধু মা নাই হাত তোলেন, ওর হাত তোলেন না, টেহা দিবেন বাবা, আরে মা বাবা নাই এই কথাটা কই হাত তোলেন না, আমার শুধু বাবা নাই, আসেনি আর কেউ দেখি, এমন কোন ব্যক্তি আছেন, অনেকেরই তো বাবা নাই, অনেকেরই মা নাই, দেখলাম জীবনে বহু টাকা, বহু জায়গায় কাজে
গেছি এখানে কবরস্থানের প্যালাসাডিং ওয়াল কোন প্যালাসাডিং ওয়াল না প্যালাসাডিং ওয়াল জি জি প্যালাসাডিং ওয়াল কবরস্থানে উন্নয়নের 950 ফিট ওয়ালটা আজীবন কবরবাসীরা 1,25,00,000 টাকা প্রকল্প আল্লাহ সম্পন্ন হয়ে গেছে দশে মিলে করে কাজ হারে জিতে মাহিলা আসেনি কোনো বাবা সর্বভূত 85,000 টাকা দেয় একটা লোক আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন 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 বলেন না আল্লাহ তোমার একটা বান্দাকে এই 50,000 টাকা একটা লোককে দেওয়ার জন্য কবুল করো বলেন আমিন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কঠিন হয়ে গেছে মানুষের হৃদয় যে হুজুর যাই ওয়াজ করেন আল্লাহ যাই করে টাকার বস্তা লইয়া কবরে ঢুকবো আল্লাহ যাই করে এই নিয়ত করে বইয়ে রেখেছি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই ঠিক কিনা কথা কর না আরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই ঘর খানা জারি জমি দারি পাইলাম না তার হুকুম জারি আমি ফাইদা জমি দারের দেখা মনের দুঃখ কারে কই পাই না জমি দারির দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই রে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই আল্লাহ তোমার একটা বান্দা কি পাবো আচ্ছা দেখি 10টা লোক চাই হুজুর আমরা 50,000 পারলাম না 20,000 করে 10টা লোক যদি হাত তোলেন হুজুর 50,000 সম্ভব না 20,000 করে হলে পারি এরকম লোক থাকতে পারে আল্লাহ আল্লাহ তোমার 10টা লোকেরে 20,000 করে মা বন্ধু দিতে পারেন আপনার মায়ের জন্য বাবার জন্য নিয়ত করে কবরস্থানের এই প্যারাসাইডিং কাজের জন্য আল্লাহর বাস্তে 20,000 টাকা কোরবানি দিয়ে দেন আল্লাহর বাস্তে কোরবানি দেন কবরস্থানের জন্য যে আখিরাতের বাড়ি ঠিক কি না কবরে সবাই যাইতে হবে কি না কি বলেন যাইতে হবে কি না 20,000 টাকা দেওয়ার মতো 10টা লোক চাই ওই যে একজনে হাত তুলছে আবার নামাইলেছে আল্লাহ জানে হাতে কি অর্ধেক দিবে না পুরো দিবে চিন্তা আছে আর কি ইবলিস যখন দিতে বই খড়াইতে আছে মনে কই দে রে তুই আর বেশি দিন বাঁচতি না রে তোর 3:30 ডাকতে আছে 3:30 ডাকতে আছে শয়তান কয় দিস না দিস না দিস না শয়তান রে লাথি মেরে কইবেন আমার টাকা আমি দিব তোর কি আল্লাহর রাস্তে দিয়ে দেন যতই করিবি দান ততই যাবে বেড়ে কার জানি মার জন্য বাবার জন্য মায়া লাগে মা গো আমি তোমার জন্য 20,000 টাকা কোরবানি করে দিলাম আল্লাহ আল্লাহ তোমার 20-10টা লোকের তুমি কবুল করো আমিন আমিন বলেন আমিন বলেন মাশাআল্লাহ আমার এক ভাই আসতেছেন আল্লাহ তুমি কবুল করো হুজুর আমি আমি যাচ্ছি সালাম দিয়ে দাও আরে একটা কথা নি হইলো এই টাইমে মানুষ উঠে নি এই টাইমে দাঁড়াইলেও তো বোঝা যাবে ইশা তো শরম এ দিলেন আপনি আমারে আরো সামনে বই আপতে দল টিয়া দিবে সময় উঠে তখন তো মনে করে যে টিয়া দিবে ঠিক না এবারে কোন টাইমে উঠবে এটাও তো বুঝছে না আসেনি 20,000 আর কেউ আল্লাহর কোন নেককার বান্দা মাশাআল্লাহ আমাদের আজকের এই মাহফিলের অতিথি যিনি প্রধান অতিথি মাননীয় এমপি সাহেব 20,000 টাকা জোরে কন আল্লাহুম আমিন আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেবের নামে 20,000 টাকা দানের বরকতে এমপি সাহেবের হায়াত বাড়াইয়া দিও আল্লাহ ওনার মা বাবা যদি কেউ কবর থাকে গো তাদের কবর গুলি জান্নাত করে দিও আল্লাহ এই দানের বরকতে এমপি সাহেবরে আগুন পানি অ্যাক্সিডেন্ট দিও না জনগণের ভালো খেদমত করার সুযোগ দিও আল্লাহ আমি দোয়া করি এই নবীনগর থেকে কোম্পানি কোচ পর্যন্ত এমপি সাহেবের সহস্তে যেন কাজটা রাস্তার কাজটা ভালো হয়ে যায় আল্লাহ যেন তৌফিক দেয় এই দেশে আসার সময় আমাদের মনে হয় হায় হায় রে দেশে কি এমপি নাই কত কই কত কত বক্তারা কয় ও কাজ নাকি চালু হয়ে গেছে আল্লাহ ওনার হায়াতের মধ্যে আরো বরকত দিয়ে দাও আল্লাহ এমপি সাহেবের মা বাবা কেউ জীবিত থাকলে হায়াত
কবরে দিও আল্লাহ কবরে থাকলে তাদের কবরগুলি জান্নাতের বাগান করে দাও এখন আবার যে ভাইরা মায়ের জন্য বাবার জন্য দয়া লাগে না আল্লাহ প্রত্যেকটা সন্তান রে আজকে মা বাবার জন্য দিবার তৌফিক দাও কন্যা আমি দুই নম্বরে 20,000 দেওয়ার আর কেউ আসেনি আসেনি বাবা 20,000 আর কেউ আসেনি অনেকে চিন্তা করবো এমপি সাহেবে দিলে 20,000 না আমি বেটা কত দিতাম আচ্ছা আপনি একটু কমাই দেন আপনি 15,000 দেন আল্লাহ দয়া করে এমপি সাহেব তো সবার বড় প্রধানমন্ত্রী দিই উনি যদি 20,000 দিছে আপনারা 15,000 দেন শুনেন এই দানটা যে আমরা করে যাচ্ছি আল্লাহর বাস্তে এটা আল্লাহর দরবারে পাওয়া যাবে কি যাবে না আর কোরআন শরীফ আল্লাহ বলছেন মা কদ্দামু ওয়া আসারা তোমরা আগে যা পাঠাইছো ব্যাক করে এবং দুনিয়াতে যা রেখে আসছো এটা সৎকাজে জারি কি আছেন যে হুজুর আমার মায়ের জন্য আল্লাহ যেন আমার মায়ের কবরে শান্তি দেয় আমার বাবার কবরে শান্তি দেয় জান আমি আল্লাহর বাস্তে 15,000 টাকা আমি এই ফেরাসেরিং কাজের জন্য দিয়ে গেলাম আচ্ছা আচ্ছা আমাদের জনাব কিবলি সাহেবের ভাতিজা না ব্যারিস্টার নাসিরুল আলম সাহেব 20,000 টাকা জোরে কম মার হলো আল্লাহু আমিন আল্লাহ গো দানটা তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ গো দানির বরকতে ওনার হায়াত পাড়াইয়া দিও আল্লাহ আর লাখ লাখ কোটি কোটি টাকা কামাইবার সুযোগ দিও আমিন কর হে বেটা আরো কোটিপতি হইলে আমগো বান্দাদের ক্ষতি আসেনি তা আল্লাহর কাছে কোনো টিয়া পয়সার অভাব আসেনি দোয়া করতে বকলি করেন না নিজেও পাইতেন না হেলে আল্লাহ গো ওনার কি আগুন পানি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া দিও মা বাবা জীবিত থাকলে হায়াতটা আরো বাড়াইয়া দিও যদি মা বাপ কেউ কবরে থাকে আল্লাহ তাদের কবরে গলি জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ গো ওনাকে সোনার মক্কা মদিনার টিকিট দিও কাল কিয়ামতের ময়দানে আমার নবীজি সুপারিশে হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউস দিও জোরে বলেন আমিন আল্লাহ আর কি কেউ আছেন 20,000 20,000 আর কি আর কি কেউ আছেন ঠিক আছে জীবনে বহুত কামাইছেন আর খরচ করছেন একটা বার রাগ করে আল্লাহর রাস্তায় মা বাবার জন্য কবরস্থানে লাগে দিয়ে আপনার 20,000 টাকা আমি গুনাগারের মদিনা শরীফ থেকে আসছি মক্কা শরীফ থেকে আসছি এখনো 40 দিন হয় নাই প্রায় আজকে 38 দিন হয়ে গেল 40 দিন নাকি দোয়া কবুল হয়ে যায় আল্লাহ গো আমার ভাই কিবরিয়ে সেই বেড়ে দানির বরকতে ওনার হায়াতটা তুমি আরো বাড়ায় দাও আল্লাহ ওনাকে আরো লক্ষ কোটি কোটি টাকার মালিক বাড়ায় দাও এই দানির বরকতে আগুন পানি অ্যাক্সিডেন্ট থেকে উদ্ধার করে দিও আল্লাহ ইদানের বরকতে সোনার মক্কা মদিনা বারবার যাওয়ার সুযোগ করে দিও আল্লাহ শুনেছি ওনার আব্বা নাই আম্মা নাই আল্লাহ ইদানের বরকতে আব্বা আমার কবরটা জান্নাত করে দিও আল্লাহ গো আব্বা আমার কবরে খুশি করে দিও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই দানের বরকতে আমার নবীজির সুপারিশে হাসতে হাসতে জান্নাত দিও যেই কবরস্থানের সহযোগিতা করলো উনি যেই দিন ওই কবরে যাইব আল্লাহ ওনার কবরটা নূরের বাগিচা বানাইয়া দিও জোরে কন্যা আমি আর কে আছেন বাবা 20,000 নাই না আপনাদের বোধহয় কষ্ট হয়ে গেছে 20,000 আচ্ছা বাদ দিলাম 20,000 এবার আর কোনো কথা বলেন না 10,000 করে 10টা লোক হাত তোলেন যে হুজুর আমরা এলাকার মানুষ আমরা 20,000 পারলাম না আমরা 10,000 টাকা করে কবরস্থানের সামনে
স্বার্থে আখেরাতের স্বার্থে আমরা দিয়ে গেলাম দশটা লোক হাত তোলো কবরস্থানে এই উন্নয়নের জন্য কি দাও দানির বরকতে আমার ভাইয়ের হায়াত বাড়ায় দিও লাখ লাখ টাকার মালিক বানায় দিও সোনার মক্কা মদিনার টিকিট দিও শুনেছি জনগণের খেদমত করতে মন চায় আল্লাহ তোমার দয়া কইলে এই দানের বরকতে ওনার ইজ্জত সম্মানে কামিয়াব করে দিও আল্লাহ গো এই দানের বরকতে মা বাবা কবরে কেউ থাকলে জান্নাত করে দিও কবরটা নূরের বাগান করে দিও জিন্দা থাকলে হায়াতান তাইবা দান করে দিও কন্যা আমি আমার ভাই জাহাঙ্গীর আলম সরকার বরাবরই দিবেন কবুল করে নিও বাসির ভাইয়ের হায়াত বাড়িয়ে দিও লাখ লাখ টাকার মালিক বানাইও তাদের দুইজনের মা বাবা যদি কেউ কবরে থাকে তাদের কবরে করি জান্নাতের বাগান করে দিও আল্লাহ গো আল্লাহ তাদেরকে আগুন পানি আর সিঁড়ির থেকে উদ্ধার করে দিও সোনার মক্কা মদিনার টিকিট একদিন হাতে দিও যারা এই কবরের কথা ভুলে না তারা যেই দিন কবরে যাবে তাদের কবরটা নূরের বাগান করে দিও জোরে কন্যা আমি জীবনে গরিব বানাইও না তোমার নবীর আশিক বানাইও মা বাবা কবরে থাকলে জান্নাত করে দিও কন্যা আমি আমার ভাই কামরুল হাসান কেন নগদে 7000 টাকা জোরে কর মারহাবা আল্লাহু আমিন আল্লাহ গো দানির বরকতে হায়াতটা বাড়ায় দিও আল্লাহ জীবনে সিমপুরে পীর কাসিমপুরে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও হায়াত বাড়াইও লাখ লাখ টাকা রুজি করার সুযোগ দিও আগুন পানি আর সিদ্ধি উদ্ধার করিও মা বাবা যদি কেউ কবরে থাকে তাদের কবরে গুড়ি জান্নাত করে দিও কাল কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে পৌঁছায়ও কন্যা আমি আমার ভাই আব্দুল বাতিক মেম্বার এই গ্রামের নগদে 5000 টাকা বলেন মারহাবা আল্লাহ কবুল আল্লাহ কবুল করে নাও হ্যাঁ পরাইও লাখ লাখ টাকার মালিক বানিয়ে দিও সোনার মক্কা মদিনার টিকিট দিও জীবনে কোনদিন গরিব বানাইও না আল্লাহ যারা মা বাপকে বলে না তুমি আল্লাহ তারারে বইল না তাদের মা বাবা কবরে থাকলে তাদের কবরগুলি জান্নাতের বাগিচা করে দিও কন্যা আমি মরহুম হুমায়ুন মিয়ার স্ত্রী নগদ দিলেন 1200 জোরে কর মারহাবা এবার যার যা তৌফিক 1000 2000 5000 যে যা পারেন বলেন আল্লাহ কবুল করে নাও আল্লাহ গো যারা কবরস্থানকে বলে না আল্লাহ তুমি তারারে ভুইল না আল্লাহ মা বাবা কবর থাকলে কোন মহিলার কো মা বাবার কবরটা কি জান্নাতের বাগান করিও কন্যা আমি কি নাও মাশাআল্লাহ দন্ন মায়ের দন্ন মেয়ে পরিবারের নিবাসী ভাই আব্দুর রাজ্জাক নগদে 1000 আল্লাহ কবুল করে নিও হেয়ারটা বাড়াইয়া দিও নজিদি বরকত দিও সোনার মক্কা মদিনা দেখাইও আল্লাহ যারা কবরস্থানকে বলে না তুমি আল্লাহ তারারে বইল না কন্যা আমি মায়ের হায়াত পারাইও শুনেছি ওনার স্বামী দুনিয়াতে নাই আল্লাহ স্বামীর কবরটা জান্নাতে বাগান করে দিও জোরে কন্যা আমি হাবিবুর রহমান বলি আর এই পিতা মিয়া 5000 টাকা বলে
একজন করে আসছে আমরা কি নাম মাধুরী অবস্থার নগদে দিলেন কত 2000 টাকা দেখেন না আমরা কিন্তু তালি পুত্রা আমার তালই আমি পুত্রা আলহামদুলিল্লাহ কর পরিবারে নিবাসী কি নাম রুসুনারা বেগম দিবে ফার্স্ট দিলেন 500 জোরে কন্যা মারহাবা আল্লাহ কবুল করে না হায়াত ভাইয়া জারা বেগম পান্ডব নগর দিবেন 1000 আল্লাহ কবুল করে নিও হায়াত ভাইয়া সোনার মক্কা মদিনা দেখাইও আল্লাহ গো জীবনে কোন দিন গরিব বানায় না জোরে কন্যা আমি হাজী আইয়ুব আলী 1000 আল্লাহ কবুল করে নাও আব্দুল মালিক কত আব্দুল মালিক পরিবারে 5000 আমার ভাই আব্দুল মালিক পরিবারে 5000 টাকা বলে মারহাবা আল্লাহ কবুল করে নাও হ্যাঁ বানাইও লাখ লাখ টাকার মালিক বানাইও সোনার মক্কা মদিনা দেখাইও জীবনে কোনো দিন গরিব বানাইও না আমার তো মা বাবা কেউ কবরে থাকলে তাদের কবরটা জান্নাত করে দিও কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিও জোরে কন্যা আমি 500 1000 2000 যার যা কবি কর পাঁচটা মেয়েদের মধ্যে আমার ভাই জাকির হোসেন পরিগর পূর্ব পাড়া দিবেন 2000 আল্লাহ কবুল করে নাও হেয়ারটা বাড়াইয়া দিও লাখ লাখ টাকার মালিক বানাইও সোনার মক্কা মদিনা দেখাইও আল্লাহ গো জীবনে গরিব বানাইও না মা বাবা কবরে থাকলে তাদের কবরগুলি জান্নাতের বাগান করে দিও কন্যা আমি মা আমিনা খাতুন দন্ন মায়ের দন্ন মেয়ে মা বেনা খাতুন 1000 টাকা আল্লাহ কবুল করে নাও হায়াতটা বাড়াইয়া দিও হামেনা খাতুনকে নবীর কন্যা মা ফাতেমার সঙ্গী কইরা জান্নাতুল ফেরদাউস দিও কন্যা আমি আমার ভাই হাজী নুরুল 3000 টাকা জোরে কর মারহাবা আল্লাহ কবুল করে নাও হায়াতটা বাড়াইও আল্লাহ সোনার মক্কা মদিনা দেখাইও যেই নিয়তে দিনে একটা পরে করে দিও জীবনে কোনো দিন গরিব বানাইও না আল্লাহ মা বাবাকে কবরে থাকলে জান্নাত করে দিও কন্যা আমি সোনার মদিনায় আমার প্রাণের মদিনা আমরা বড় ভাগ্যবান মাইকো মদিনা যাইতেও চাই মদিনা মারহাবা কন্যা আজকের মাইক কি মদিনা সাউন্ড কি সাউন্ড জোরে বলুন কি সাউন্ড মজা লাগেনি মাইকটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে মজা লাগে আপনাদের কাছেও যেন মজা লাগে আমি অনুরোধ করব এই মদিনা মাইক দিয়ে যেন প্রোগ্রাম করেন আপনারা আমার ভাই পোস্টমাস্টার মুসলিম উদ্দিন নগদে দিলেন 2000 আল্লাহ কবুল করে নাও হায়াতটা বাড়াইয়া দিও লাখ লাখ টাকার মালিক বানাইও মা বাবা কবরে থাকলে কবরটা জান্নাত করে দিও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দয়ার নবী মায়ার নবী যিনি সুপারিশে জান্নাত দিও কন্যা আমি যে যা পারেন অন্তত 500 টাকা দিয়ে এই হাজার হাজার মাহফিলে মানুষের মাহফিলে একটু শরীক হয়ে যান মাশাআল্লাহ আমার ভাই হালাল উদ্দিন দিবেন 5000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করে নাও হায়াতটা বাড়াইয়া দিও আল্লাহ গো জীবনে কোনোদিন গরিব বানাইও না আল্লাহ হেলাল ভাইয়ের মা বাবা যদি কেউ কবরে থাকে তাদের কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও আল্লাহ যেই সন্তান মা বাবাকে ভুলে না তুমি আল্লাহ তারে বইলো না জোরে কন্যা আমি যাদের মা নাই যাদের বাবা নাই আহা একটা লোকও খালি যাইয়েন না এই লোকগুলি আফসোস করবেন আহ আমার মা বাবা এই কবরস্থানে আমি 1000 টাকা দিতে পারলাম না রুমাল গেছে আল্লাহর রাস্তে অন্তত 50 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা রুমালের মধ্যে দিয়ে শরীক হন সবাই শরীক হন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মোহাম্মদ মামুন মিয়া
আল্লাহু আকবার আমার ভাই মামুন ভাই বলিগর নিবাসী 10,000 টাকা বলেন মারহাবা আল্লাহ কবুল করে নাও আল্লাহ গো এই দানের বরকতে জীবনে গরীব বানিও না সোনার মক্কা মদিনার টিকিট দিও মা বাবা কবরে থাকলে তাদের কবরে গরীব জান্নাত করে দিও কাল কিয়ামতের ময়দানে দয়ার নবীজি মায়ার নবীজির সুপারিশে হাসতে হাসতে জান্নাত দিও কন্যা আমি মাশাআল্লাহ মা কোহিনুর বেগম মুন্সিবাদি 1,000 টাকা দিবে আল্লাহ কবুল করে নিও মায়ের হায়াত বাড়াইও মাকে নবীর কন্যা মা ফাতেমা সঙ্গী কইরা জান্নাত দিও জোরে কন্যা সম্মানিত হাজরিন আমি আর দেরি করব না আমাদের যিনি প্রধান আকর্ষণ আজকে যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আওলাদ ওয়ালি দেশ বিদেশে সফল ইসলাম প্রচারক পীরে তরিকত আল্লামা আল হাজ মাওলানা শেখ মোহাম্মদ আবু সুফিয়ান খান খান আবিদী আল কাদরী মুদ্দাসিলুল আলী আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন আল্লাহ ওনার হায়াতের মধ্যে আরো বরকত দেখ সকলে বলেন আমিন আরো বলেন আমিন সম্মানিত হাজিরিন আমি আলোচনা শেষ করতে পারলাম না ইনশাআল্লাহ আরো দেখা হলে এই ফলের বাকি অংশ বুড়ু খাইলো না ফাতেমা খাইলে বলবো আজকে হযরত হামজালার করুণ কাহিনী জাবেরের দুইটা সন্তানের কল্লা আলাদা হলো নবীজি কিভাবে জোড়া লাগাইলেন এবং হযরত মুআযার মুহাফেজ আবু জাহিলকে কিভাবে মারলেন আড়াই ঘন্টার আলোচনা নিয়ে আমার এই ক্যাসেটটা যাদের প্রয়োজন মোবাইলে আপনারা ঢুকাতে পারবেন আপনি অডিওতে ভিডিওতে দেখতে পারবেন 30 টাকা হাদিয়া নিয়ে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি ইনশাআল্লাহ প্রতি বছর তিনবার মক্কা শরীফ মদিনা শরীফ যাই আপনাদের জন্য দোয়া করব আমার তালুজিও বারবার যায় উনিও দোয়া করবেন আমি ওনার কাছে আন্তরিকভাবে দোয়া চাই এবং কিছুক্ষণ বসার জন্য ক্ষমা চাই আমি আমার আলোচনা শেষ করছি ক্ষমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু